আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকাকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়তে চায় ইউরোপীয় ইউনিয়ন। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, বহু প্রাণহানি ও হতাহত। ছেলের সামনে মায়ের গোপন জায়গায় হাত দেয় বিএসএফ, বলছে বিস্ফোরক উদয়ন। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বেলারুশ সীমান্তে অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশ বাহিনীর। কাশ্মীর ও লাদাখের মধ্যে এশিয়ার দীর্ঘতম টানেল বানাচ্ছে ভারত। দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায় ইরান ও আফগানিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিরাপত্তা চান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার এক অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত। গত বছর এই শীতের মৌসুমেই সে সময়কালে নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সেই লড়াইয়ে 6,000 মানুষ প্রায় প্রাণ হারান। তৎক্ষণাৎ বিশ্বের মুসলিম রাষ্ট্র তুরস্ক নাগর্ণ কারাবাখ অঞ্চলকে দখল মুক্ত করতে আজারবাইজানের পাশে দাঁড়িয়ে নাগর্ণ কারাবাখ অঞ্চল দখল মুক্ত করে। এতে কি আপনি আনন্দিত? তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আমেরিকাকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়তে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়া বিভিন্ন সংকট সামলাতে একটি যৌথ সামরিক বাহিনী গড়তে আলোচনা করছেন ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা। 2025 সালের মধ্যে সর্বোচ্চ 5,000 সদস্যদের এই বাহিনী গড়তে চায় ইইউ। এই লক্ষ্যে 28 পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল। ইইউ মন্ত্রীরা সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। আজ মঙ্গলবারও আলোচনা চলবে। আগামী মার্চের মধ্যে খসড়াটি চূড়ান্ত করার পরিকল্পনা করা হয়েছে। ইইউ র্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি নামে এই বাহিনীতে ইইউর 27 সদস্য রাষ্ট্রের সবার অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে না, তবে এই বাহিনী মোতায়েন করতে ঐক্যমত্য প্রয়োজন হবে। ইইউ নেতারা 2 দশক আগে 50-60,000 সদস্যদের একটি শক্তিশালী বাহিনী গঠন করতে একমত হলেও তা বাস্তবায়িত হয়নি। খসড়ায় বলা হয়, সামরিক সংকট ব্যবস্থাপনার কাজ করতে আমাদের আরো ক্ষিপ্রতা, শক্তি, সামর্থ্য ও নমনীয়তা প্রয়োজন। স্ট্র্যাটেজিক কম্পাস নামে এই খসড়ায় আরো বলা হয়, আসন্ন হুমকি মোকাবেলা এবং উদ্ধার বা স্থানান্তর মিশন বা প্রতিকূল পরিবেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার মতো সংকট মোকাবেলায় আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার সামর্থ্য থাকতে হবে। এই বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আকাশপথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মতো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা গড়ে তুলতে ইইউ দেশগুলোর কাছ থেকে অঙ্গীকার চেয়েছেন জোসেপ বরেল। নিজস্ব বাহিনী গড়ে তুলতে ইইউকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র, সেটা ন্যাটোর পরিপূরক হবে বলে মন্তব্য করেছেন জো বাইডেন। 2007 সাল থেকে ইইউর 18টি ব্যাটেল গ্রুপ রয়েছে যার সদস্য প্রায় 1,500, কিন্তু চাদ ও লিবিয়ায় তাদের মোতায়েনের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, ব্যাটেল গ্রুপগুলোকে কয়েকটি ছোট ইউনিটে পরিণত করা গেলে তাদের মোতায়েন করা সহজ হতে পারে। সূত্র ডয়েসে ভেলে। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, প্রাণহানির ঘটনা। আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত, বন্দী হয়েছেন। দেশটি বলেছে তাদের কিছু সৈন্য মারা গেছে আর 2টি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে। অপরদিকে আজারবাইজান দাবি করেছে তাদের 2 জন সেনা আহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার উভয় পক্ষই রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। আর্মেনিয়ান এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দেয়, তবে আজারবাইজান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত বছর বিরোধপূর্ণ ভূখণ্ড নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজারবাইজান আর্মেনিয়া। সেই লড়াইয়ে 6,000 মানুষ প্রাণ হারায়। সেলের সামনে মায়ের গোপন জায়গায় হাত দেয় বিএসএফ, বলছে বিস্ফোরক উদয়ন। সীমান্তে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় মঙ্গলবার প্রস্তাব পেশ করেছে শাসক দল। সেই প্রস্তাবের বিরোধিতায় সরব বিজেপি। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত রাজ্য বিধানসভা প্রস্তাবের পক্ষে বলতে উঠে বিস্ফোরক উদয়ন গুহ। খবর জিও নিউজের। দিনহাটার তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, কাঁটাতারের উপরে ভারতীয় ভূখণ্ড থেকে যারা আসেন তাদের উপর অত্যাচার চালায় সীমান্তরক্ষী বাহিনী। জওয়ানরা নারীদের শ্লোতাহার
হানি করেন। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, তল্লাশির নামে সেলের সামনে যখন বাবাকে কান ধরে উঠবাস করানো হয়, মায়ের গোপন জায়গায় হাত দেওয়া হয়, তখন ওই ছেলে দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে আপনারা যতই ভারত মাতাকে জয় বলুন, সে কিন্তু দেশপ্রেমিক হবে না। উদয়ন গুহর এমন বক্তব্য শুনেই হইচই শুরু করে দেয় বিজেপি। তৃণমূল বিধায়কের মন্তব্যে দেশদ্রোহিতার সামিল বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি যে দলের সদস্য সেই দলের নেত্রী সেনাকে তোলাবাজ বলেন। উনি আরো কয়েক ধাপ এগিয়ে এই অভিযোগ করেছেন, এটা দেশদ্রোহিতার সমান। যদিও নিজের মন্তব্য বদলাতে চাননি উদয়ন গুহ। সম্প্রতি সীমান্তে বিএসএফ এর এখতিয়ার বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে বিএসএফ এর এখতিয়ার। এর বিরোধিতা করে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার। বেশ কিছুক্ষণ আলোচনা হয়, শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শেষে ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের 112 জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির 63 জন বিধায়ক। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুবাসে 26 বছরের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে এক অভিযানের সময় এই গুলি চালানো হয়। নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বানি ওদেহ। তিনি তামুন গ্রামের বাসিন্দা। গ্রামটি তাবুস শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাবুস শহরের প্রবেশপথে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ওই ব্যক্তির কাঁধ, বুক ও বাম ফুসফুসে বিদ্ধ হয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানিয়েছে, পশ্চিম তীরে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী তাবুস শহরে রাতভর অভিযান চালালে বাধা দেয় শহরের বাসিন্দারা। অভিযানের সময় অন্তত 2 ব্যক্তিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আরো 8 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে 3,000 ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে ওই অভিযান চালানো হয়। বিশ্বজুড়ে ওই অবৈধ নির্মাণের কঠোর সমালোচনা চলছে, তারপরও বসতি নির্মাণে অনেক ইসরায়েল। বেলারুশ সীমান্তে অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশ বাহিনীর। বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ নিরাপত্তা বাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে সুরক্ষিত সীমান্ত ক্রসিং পাহারত পুলিশ বাহিনীর দিকে পাথর সহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছে অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টায় হাজার হাজার অভিবাসী গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশ সীমান্তে জড়ো হয়েছে। এসব অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বাসিন্দা। বেলারুশের বিরুদ্ধে অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নকে বিরক্ত করতে অভিবাসীদের ঠেলে দিচ্ছে তারা। তবে মিনস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত বছরের বিতর্কিত নির্বাচনে বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ফের বিজয় দাবি করার পর থেকেই দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অবনতি হয়েছে। ওই নির্বাচনের পর লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভিন্ন মত দমনের অভিযোগ এনেছে ইউ। ইতিমধ্যে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউ। পোল্যান্ডের সীমান্ত সংস্থা জানিয়েছে, এই বছর বেলারুশ থেকে 5,000 বার অভিবাসীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে। গত বছরের পরিমাণ ছিল 88 বার। বেলারুশ সীমান্তে তীব্র ঠান্ডায় শিশু সহ অভিবাসীরা অস্থায়ী শিবিরে বসবাস করছে। সম্প্রতি কয়েক হাজার অভিবাসী কুজনিকা সীমান্তে জড়ো হয়েছে। সোমবার বহু অভিবাসী সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করে তাদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ বাহিনী। মঙ্গলবার সকালে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুজনিকায় অভিবাসীরা সীমান্ত বেষ্টনীতে আক্রমণ করলে তাদের প্রতিহতের চেষ্টা করেছে তাদের সেনারা। মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, অভিবাসীরা আমাদের সেনা এবং কর্মকর্তাদের ওপর পাথর নিয়ে হামলা চালায় এবং বেড়া ধ্বংসের চেষ্টা করে এবং পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালায়। আমাদের কর্মকর্তারা অভিবাসীদের আগ্রাসন ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে। বেলারুশের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়েছে। মস্কো একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে। কাশ্মীর ও লাদাখের মধ্যে এশিয়ার দীর্ঘতম টানেল বানাচ্ছে ভারত। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে মোদী সরকার। সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি একাধিক টানেলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে কাশ্মীর ও লাদাখের মধ্যে যোগাযোগের সময় কমাতে জজিলা টানেল তৈরি করেছে ভারত। প্রায় 14.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল এশিয়ার দীর্ঘতম বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। শীত থেকে শুরু করে সব মৌসুমে যাতে কাশ্মীর ও লাদাখের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ থাকে, এই প্রজেক্ট সম্পূর্ণ হলে জজিলা হবে দেশটির দীর্ঘতম টানেল। এছাড়া বাই ডিরেকশনাল টানেল, অর্থাৎ দুদিকেই যাতায়াত করা যায় এমন টানেল হিসেবে এশিয়ার দীর্ঘতম হবে এই জজিলা টানেল। একাধিক সেতু
তৈরি হচ্ছে এই রুটে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,500 ফুট উপরে জজিলা এখানে প্রতি বছর শীতের মৌসুমে তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে 15-20 ফুট বরফের স্তর জমে যায়, যার জেরে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দীর্ঘ 6 মাস সড়ক পথে লে লাদাখ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি ওই এলাকায় বসবাসকারী মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। এবার সেই সমস্যা মিটবে, সেই সঙ্গে 3.5 ঘন্টার পাহাড়ি পথ পার হওয়া যাবে মাত্র 15 মিনিটে। তাছাড়াও বিশেষ সুবিধা হবে কাশ্মীর ও লাদাখের সাধারণ মানুষ, ভূস্বর্গে বেড়াতে আসা পর্যটক এবং ব্যবসায়ীদের। দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায় ইরান ও আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কওমি বলেছেন, ইরান ও আফগানিস্তান কর্তৃপক্ষ দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিনির্মাণে কাজ করছে মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ। ইরানের একটি বিশেষ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন হাসান কাজেমি কওমি। সোমবার তিনি কাবুলে পৌঁছেন, এ সময় তিনি বিভিন্ন আফগান কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এছাড়া তিনি সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার ও পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথেও আলোচনা করেন। এ বিষয়ে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, ইরানের এই বিশেষ প্রতিনিধি দলে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষ কর্মকর্তারা ছিলেন। তারা বিভিন্ন আফগান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ইস্যু, ইরানে অবস্থানরত আফগান শরণার্থীদের নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এদিকে হাসান কাজেমি কওমি বলেন, আফগান কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে রাজনীতি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বেশি আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই। সূত্র তোলো নিউজ। নিরাপত্তা চান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার, তাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করেছেন তা এখনো চালু থাকুক। খবর জেরুজালেম পোস্টের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে গণমাধ্যমটি। জানা গেছে, মাত্র 6 মাসে রাষ্ট্রীয় নিরাপত্তার সুবিধা বরাদ্দ রয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার স্ত্রী ও তার দুধ ছেলেও এই নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করেছেন। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আছে আর মাত্র 1 মাস। এই পরিস্থিতি এখন নিরাপত্তাহীনতার আশঙ্কায় বেনিয়ামিন নেতানিয়াহু তার পরিবার ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় মেয়াদ আরো বাড়ানোর দাবি করেছেন, কারণ তারা নাকি এখন বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। যদিও এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও তার প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।